আর প্লাস নিউজ শারদ অঞ্জলি সেরা সেরা সম্মান পেল সন্তোষ মিত্র স্কয়ার, এবছরে তাদের থিম অযোধ্যা রাম মন্দির। আমার সহকর্মী সঞ্জু সুর সেই পুরস্কার কিন্তু তুলে দিল সজল ঘোষের হাতে, এবং এই বেশ পুরনো একটি ক্লাব এই সন্তোষ মিত্র স্কয়ার লেবুতলা পার্কের পুজো হিসাবে কিন্তু পরিচিত এই ক্লাব, এবং বহু পুরনো মধ্য কলকাতার পুজো। রাম মন্দিরের ভাবনাটা এবারে কেন? রাম মন্দিরের ব্যাপারে একটা মানে হিন্দুবাদী ব্যাপার একটা আছে, এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, লোকে যেন না ভুল করে এটা। হ্যাঁ, তো কাজী মানে এটাও তো একটা কারেন্ট অ্যাফেয়ারই, মানে লোকে যদি একটু ভাবে, একটু বুদ্ধি দিয়ে ভাবে, বুঝতে পারবে কেন এটা কারণ। আর একটা বিষয় যে এখনো পর্যন্ত সে অর্থে পুজোর দিনগুলো বাকি রয়েছে, কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারে উপচে পড়া ভিড়, মানে প্রত্যেক বছর যেন ছাপিয়ে যাচ্ছে, এবারে ভিড় আরো বেশি। এটা মানুষের আশীর্বাদ আর ভালোবাসা, এছাড়া আর কিচ্ছু না। আমরা চেষ্টা করেছি জিনিসটাকে একটা মানে মানে একটা শেপ দিতে, যেটা আর কি একদম আসলের মতন লাগে, কিন্তু বাকিটা যেটা মানুষ এসে দেখছে, এটা মানুষ আমাদেরকে একদম ভালোবেসে আসছে, আর তাদের আশীর্বাদ শুধুমাত্র। সন্তোষ মিত্র স্কয়ার কিন্তু প্রত্যেক বারের মতো এই বারেও একদম তাদের নিজেদের যে সিগনেচার সেটা কিন্তু রেখে দিয়েছে, কারণ প্রত্যেক বারই দেখা যায় কারেন্ট অ্যাফেয়ার নিয়ে যেরকম কাজ করে, তেমনই দেখা যাচ্ছে যে এই বারে রাম মন্দির যেহেতু গোটা ভারতবর্ষে একদম হট টপিক, সেই জন্য কিন্তু এই রাম মন্দিরে উঠে এসেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে, অর্থাৎ লেবুতলার মাঠে, এবং যা দেখতে দর্শনার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো, সেই বিষয়টা কিন্তু সার্বিকভাবে দেখতে পাওয়া গেল। ক্যামেরা সুদীপের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ কলকাতা।